হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটি শীতকালীন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে শীতকালে নতুন আলু টমেটো দিয়ে শিং মাছের ঝোল। আজকে এটা কিভাবে করলাম সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি, সাথে একটু হলুদও দিয়েছি, আর দিয়ে দিয়েছি শিং মাছ। শিং মাছকে আমি আগে থেকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই শিং মাছটা দিয়ে দিলাম। শিং মাছটা দিয়ে এখন আমি অপেক্ষা করব কিছুক্ষণ। এখন মাছগুলিকে আমি উল্টে দিচ্ছি, এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ উল্টে দিচ্ছি। খুব ভালো করে মাছগুলিকে ভেজে নিব। মাছগুলি ভাজা হয়ে গেছে, তো এখন আমি মাছগুলিকে এক সাইডে উঠিয়ে নিচ্ছি। আর এদিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে দিয়ে দিচ্ছি এটাতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ আস্ত জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা হালকা ভাজা হয়ে গেছে, তারপর আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। এই পেঁয়াজ কুচিটার সাথে রসুন বাটাটা দিলে একটা ফ্লেভার আসে অন্যরকম, সেজন্য আমি এখানে অল্প পরিমাণে রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে আমি এর মধ্যে আমি নতুন আলু কুচি মানে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম আগে থেকে। দেখুন এরকম করে টুকরো করে নিয়েছি আলুগুলি। আপনারা দেখে বুঝতে পারছেন আলুর সাইজগুলি কীরকম করেছি। আলুগুলি আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন এই আলুগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এগুলি দিয়ে আলুটা এই লবণ আর হলুদের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব নেড়ে চেড়ে। মিক্স করে নিচ্ছি, আর মিক্স করে নিয়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দিব কিছুক্ষণ, যাতে করে আলুগুলি সিদ্ধ হয়। আর এই শীতকালে কিন্তু এই নতুন আলু দিয়ে একদম মাছের ঝোল খেতে অনেক স্বাদ, টমেটো দিয়ে নতুন আলু দিয়ে আমার কাছে অনেক মজা লাগে। জানি না আপনাদের কাছে কীরকম লাগে, আপনারা ট্রাই করতে পারেন এরকম করে। তো আমার আলু আর এইগুলি কিন্তু ভাজা হচ্ছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, এখন একদম ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা দিয়ে আর 2-3 মিনিট একটু ভেজে নিব। খুব সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভেজে নিব, তাহলে খেতে অনেকটাই স্বাদ লাগবে। ভাজা হচ্ছে, এখন আমি দিয়ে দিব এর মধ্যে টমেটো। আমি আগে থেকে 3টা টমেটো 4 ভাগ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। তো আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এই টমেটোগুলো দিয়ে এখন আলুগুলোর সাথে মিক্স করে টমেটোগুলো আবার একটু ভেজে নিব, যাতে করে টমেটোগুলি সিদ্ধ হয়ে যায়। আর এই নতুন আলুর সাথে টমেটো দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসবে, হালকা টক টক লাগবে, অনেক মজা লাগে সেটা। ইতিমধ্যে আমার টমেটোটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা টমেটোটা একদম গলে গেছে। আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচ, লাল মরিচের গুঁড়াটা পরিমাণ মতো আর কি। আমি এখানে 2 চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি, কেননা আগে থেকে কাঁচা মরিচ দিয়েছিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, রসুন বাটা দিয়েছি অল্প একটু, বেশি দিব না। আর দিলাম জিরা বাটা, এখন দিয়ে দিয়েছি আদা বাটা। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব নেড়ে চেড়ে, একসাথে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে
এই মশলাটাকে একটু কষিয়ে নিব, কেননা মশলাটা যদি না কষিয়ে নিই তাহলে এটা থেকে কাঁচা গন্ধ বের হবে। তা এখন দিয়ে দিয়েছি হাফ কাপের চেয়েও একটু কম পানি, পানিটা দিয়ে এখন একটু কষিয়ে নিব মশলাটাকে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই। মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু কষিয়ে নিব। কষানোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর বলক চলে আসছে। তো এখন আমি এটাতে আমার আরো যে পরিমাণ মতো ঝোল দিব সেই ঝোলটা দিয়ে দিচ্ছি। আর পানির ঝোলের এই পানিটা কিন্তু অবশ্যই আমি ফুটানো পানি দিয়েছি, ঠান্ডা পানি দিলে খেতে অনেকটা পানসে লাগে, তো সেই জন্য আমি পানিটাকে ফুটিয়ে আগে থেকে তারপরে গরম পানিটা দিয়ে দিয়েছি। গরম পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন। আমি লবণটা চেক করে নিয়েছি, লবণটা পারফেক্ট হয়েছে আর ঝোলটা অনেকটাই বলক চলে আসছে। এখন আমি যে মাছগুলি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি মাছ আগে থেকে ভেজে রাখা শিং মাছগুলি দিয়ে এখন নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। অপেক্ষা করব কিছুক্ষণ, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি তো শীতকালের নতুন আলুর সাথে না দিলে আসলে জমেই না, এই ধনে পাতাটা দিলে তো একদম অনেক মজা হবে। দিয়ে এখন একটু অপেক্ষা করব হওয়া পর্যন্ত। তো বন্ধুরা ধনে পাতাটা আমার দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু এখন আর 5 মিনিট আমি জাল করে নিব তরকারিটাকে। ইতিমধ্যে আমার তরকারিটা হয়ে গেছে, তো এখন আমি চুলাটাকে অফ করে দিব। আর অফ করে দিয়ে চলে যাচ্ছি পরিবেশনে। দেখুন বন্ধুরা আমার আলু দিয়ে শিং মাছের ঝোল তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আর দেখতেই অনেকটা ইয়াম্মি হয়েছে, কালারটাও অনেক সুন্দর আসছে। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।